ভালো আছো? এমনিতেই আপনাদের কি মানে ব্যবসাটা কেমন চলছে? বাইরে বলেন ম্যাডাম, আপনি তো সেদিন অনেক কথাগুলো অনেক কথা বললেন আমাদেরকে, আমরাও শুনলাম, আদা কত করে আমি আপনাদেরকে আবার বলি প্রতিদিন আপনার দোকান খোলার আগে এগুলো আপনি আমি আজকে করলাম না, আমি যদি রঘু সরতো
নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করুন। আপনারা অহেতুক এই বৈশ্বিক মহামারীতে পণ্যের মূল্য বৃদ্ধি করে জন দুর্ভোগ বৃদ্ধি করবেন না। আমরা আসার কথা হলে সত্য, যেমন আজকে আমরা এখানে এসে দেখলাম যে জিরার মূল্য এখানে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনারা আসলে আপনারা সবাই ভালো ব্যবসায়ী, কিন্তু গুটি কয়েক অসৎ মানুষের কারণে আপনাদের দুর্নাম হয়েছে। আমরা আশা করব আপনারা সবাই জনগণের এই বিপদের দিনে পাশে দাঁড়াবেন, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে জনগণের দুর্দশা দুর্ভোগ বাড়াবেন না। আরেকটা বিষয়, আপনারা নিয়মিত পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ করুন এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রদর্শন করুন। পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করিলে 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে। আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনাদের পাশে আছি। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আমাদের 1611 এ আপনারা অভিযোগ জানাতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, আমার আপনারা শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য কেনাবেচা করুন, এই দেশ গঠনে এগিয়ে আসুন। আমরা সবাই সুস্থ থাকি, সুস্থ রাখি। আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, সুস্থ রাখি। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ মানে কি যে আমি আপনাকে আমি তো নিয়মিত আছি এখানে, আমি নেক্সট দিন আসলে একদিন পরে এখানে না পড়ে কিন্তু মানে আপনারা
আছে আপনি দেখাইতে পারবেন? পরিষ্কার করে নেন, এটা সুন্দর করে লেখেন, সুন্দর করে লিখুন।